এই ভিডিওতে আমি তুলনা করব ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটার জেসন রয় এবং বাংলাদেশের উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাসের টেস্ট, ওডিআই এবং টি টোয়েন্টির ব্যাটিং পরিসংখ্যান নিয়ে। সো চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। প্রথমে শুরু করব টেস্টের পরিসংখ্যান দিয়ে। জেসন রয় এখন পর্যন্ত টেস্টে খেলেছেন মাত্র 10 ইনিংস, লিটন দাস খেলেছে 72 ইনিংস। জেসন রয়ের রান 187 মাত্র, লিটন দাসের রান 2461। জেসন রয়ের সর্বোচ্চ 72, লিটন দাসের সর্বোচ্চ 141। জেসন রয়ের অ্যাভারেজ রান রেট 18.70, লিটন দাসের 35.15। জেসন রয় খেলেছে মাত্র 318 বল, লিটন দাস খেলেছে 4182 বল। জেসন রয়ের স্ট্রাইক রেট 58.80, লিটন দাসের স্ট্রাইক রেট 58.84। টেস্টে জেসন রয় এখন পর্যন্ত 10 ইনিংসে নট আউট 0, লিটন দাস 72 ইনিংসে এখন পর্যন্ত নট আউট হয়ে গেছে 2 বার। 0 রানে জেসন রয় আউট হয়েছে 1 বার, লিটন দাস আউট হয়েছে 2 বার। জেসন রয়ের টেস্টে ফোর মাত্র 26টা, লিটন দাসের 309টা। জেসন রয়ের 6 1টা, লিটন দাসের 6 11টা। টেস্টে জেসন রয়ের 50 মাত্র 1টা, লিটন দাসের 50 16টা। জেসন রয়ের কোনো 100 নেই টেস্টে, লিটন দাসের 100 3টা। তাহলে টেস্টের পারফরমেন্সে মোটামুটি লিটন দাস একটু এগিয়ে আছে জেসন রয়ের চাইতে। যাই হোক, এরপর আসেন ওডিআই বা ওয়ান ডে ইন্টারন্যাশনালে। জেসন রয় ওডিআইয়ে এখন পর্যন্ত খেলেছে 110 ইনিংস, লিটন দাস খেলেছে 90 ইনিংস। জেসন রয়ের রান 4272, লিটন দাসের রান মাত্র 2563। জেসন রয়ের সর্বোচ্চ 180, লিটন দাসের সর্বোচ্চ 176। জেসন রয়ের ওডিআইয়ে ব্যাটিং অ্যাভারেজ 39.91, লিটন দাসের 31.25। জেসন রয় বল খেলেছে 4047টা, লিটন দাস খেলেছে 2958টা। জেসন রয়ের স্ট্রাইক রেট 105.53, লিটন দাসের 86.64। ওডিআইয়ে জেসন রয় 110 ইনিংসে এখন পর্যন্ত নট আউট হয়ে গেছে মাত্র 3 বার, লিটন দাস 90 ইনিংসে নট আউট হয়ে গেছে 8 বার। 0 রানে জেসন রয় আউট হয়েছে 11 বার, লিটন দাস আউট হয়েছে 14 বার। জেসন রয়ের ওডিআইয়ে 4 511টা, লিটন দাসের মাত্র 274টা। জেসন রয়ের 6 81টা এবং লিটন দাসের 6 45টা। ওডিআইয়ে জেসন রয়ের 50 21টা, লিটন দাসের 50 12টা। জেসন রয়ের ওডিআইয়ে 100 12টা, লিটন দাসের 100 5টা। ওডিআইয়ের ব্যাটিং অ্যাভারেজ বা স্ট্রাইক রেট দুটোর দিক থেকেই জেসন রয় অনেকটাই এগিয়ে আছে লিটন দাসের চাইতে। যাই হোক, টেস্ট গেল, ওডিআই গেল, এরপর আসেন টি টোয়েন্টিতে। টি টোয়েন্টিতে জেসন রয় খেলেছে এখন পর্যন্ত 64 ইনিংস, লিটন দাস খেলেছে 76 ইনিংস। জেসন রয় করেছেন 1522 রান, লিটন দাস করেছে 1754 রান। জেসন রয়ের সর্বোচ্চ 78, লিটন দাসের সর্বোচ্চ 83। জেসন রয়ের ব্যাটিং অ্যাভারেজ 24.15, লিটন দাসের 23.70। জেসন রয় খেলেছে 1106 বল, লিটন দাস খেলেছে 1350 বল। জেসন রয়ের স্ট্রাইক রেট 137.49 এবং লিটন দাসের স্ট্রাইক রেট 139.92। 64 ইনিংসে জেসন রয় এখন পর্যন্ত টি টোয়েন্টিতে নট আউট হয়ে গেছে মাত্র 1 বার, লিটন দাস নট আউট হয়ে গেছে মাত্র 2 বার। 0 রানে জেসন রয় আউট হয়েছে 7 বার, লিটন দাস আউট হয়েছে 5 বার। জেসন রয়ের বাউন্ডারি বা ফোর 153টা, লিটন দাসের 181টা। জেসন রয়ের ওভার বাউন্ডারি বা 6 69টা, লিটন দাসের 6 52টা। টি টোয়েন্টিতে জেসন রয়ের 58টা, লিটন দাসের 50 10টা। জেসন রয় এবং লিটন দাস টি টোয়েন্টিতে কেউই এখন পর্যন্ত 100 করতে পারেনি। তাহলে টি টোয়েন্টিতে স্ট্রাইক রেট এবং অ্যাভারেজ দুটোতেই লিটন দাস একটু পিছিয়ে আছে, খুব একটা বেশি না। যাই হোক, টেস্ট গেল, ওডিআই গেল, টি টোয়েন্টিও গেল, এবার আসেন ফাইনাল রাউন্ডে। 3 ফরম্যাট মিলে জেসন রয় তার আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত খেলেছে 184 ইনিংস, লিটন দাস খেলেছে 238 ইনিংস। জেসন রয়ের সর্বমোট রান 5980, লিটন দাসের 6778। জেসন রয়ের 3 ফরম্যাট মিলে সর্বোচ্চ 180, লিটন দাসের সর্বোচ্চ 176।
জেসন রয়ের ব্যাটিং অ্যাভারেজ 33.22, লিটন দাসের 29.99। জেসন রয় খেলেছে 5,471 বল, লিটন দাস খেলেছে 8,490 বল। জেসন রয়ের তিন ফর্মেট মিলে ওভারঅল স্ট্যাক রেট 109.30 এবং লিটন দাসের 79.83। তিন ফর্মেট মিলে জেসন রয় এখন পর্যন্ত 184 ইনিংসে সর্বমোট নট আউট থেকেছে মাত্র 4 বার, লিটন দাস নট আউট থেকেছে 12 বার। শূন্য রানে জেসন রয় আউট হয়েছে 19 বার, লিটন দাস আউট হয়েছে 21 বার। জেসন রয়ের টোটাল বাউন্ডারি 690টা, লিটন দাসের 764টা। জেসন রয়ের সর্বমোট সিক্স 141টা এবং লিটন দাসের সিক্স 108টা। জেসন রয়ের পুরো কেরিয়ারে 53টা, লিটন দাসের 38টা। তিন ফর্মেট মিলে জেসন রয়ের 112টা এবং লিটন দাসের 108টা। টেস্টে অ্যাভারেজ এবং স্ট্যাক রেট দুটোতেই এগিয়ে আছে লিটন দাস। ওডিআই এবং টি টোয়েন্টি অ্যাভারেজে যদিও লিটন দাস একটু কাছাকাছি আছে, বাট স্ট্যাক রেটের দিক থেকে অনেকটাই পিছিয়ে আছে। যাই হোক, এখন আপনি বলেন এই দুজনের মধ্যে কে সেরা উইকেট কিপার ব্যাটার, লিটন কুমার দাস নাকি জেসন রয়? আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তী ভিডিও কাকে নিয়ে বানাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।